আলহামদুলিল্লাহ আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আজকের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এর সাত করেছেন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমি সব আয়াতগুলি একসাথে করে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি যে বিষয়টির একটি রেজাল্ট থাকবে আমরা যারা কথা বলি ময়দানে আমরা এখান থেকে একটু ওখান থেকে একটু ওখান থেকে একটু যার কারণে পুরা আলোচনার মধ্যে সমাধান আনা খুবই কষ্টকর একটি বিষয় হচ্ছে যে আমাদের এই আলোচনা এটা আপনাদের জন্য কোনো হাসি তামাশার খোরাক যোগাচ্ছে না বরং চিন্তার সুযোগ দিচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন যে বিষয়টি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আকারে আমাদের কাছে রসুল আকরাম সাল্লাহু আলাইসালামের মাধ্যমে জানিয়েছেন সেই বিষয়টি মূলত আজকের আমরা আলোচনা করব পৃথিবীতে মানুষ আসে আবার মানুষ চলে যায় মাঝখানে এই পৃথিবীতে কিছুদিন সে অবস্থান করে তো এই যে পিরিয়ডটা অর্থাৎ যেই সময়টুকু মানুষ এই পৃথিবীতে অবস্থান করে বেঁচে থাকে এই জীবন সময়টুকু অর্থাৎ এই সময়টুকু আল্লাহ রব্বুল আলমিন তিনি পরীক্ষার হলের সাথে তুলনা করেছেন তো এই জন্য আমরা বলতে পারি যে আমরা পরীক্ষা দিচ্ছি কিন্তু পেছনে শয়তান লাগানো আছে শয়তান কখনোই চাইবে না যে আমি পরীক্ষায় ভালো করি অথবা আমার পরীক্ষায় রেজাল্ট ভালো হোক এটা কখনোই শয়তান চাইবে না তাই আমরা একথা বলতে পারি যে ডিস্টার্ব করোনা শয়তান আমার পরীক্ষা চলছে অবিরাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু পরীক্ষা দিয়েই চলছি আল্লাহ রব্দুল্লা আলমিন বলছেন ওয়ালানাবুলনা কুমিস ইমমিনাল খৌফে আল আমি অবশ্য সবিরিন আল্লাহ বলছেন এখানে যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো এবং সে পরীক্ষাটা হবে কিছু ভয় জানমালের ক্ষয়ক্ষতি ফসলের ক্ষয়ক্ষতি এই ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন অনবরত পরীক্ষা দিয়েই চলছে এখন আল্লাহ দেখবেন যে এই পরীক্ষায় আমরা কে কতটা ধৈর্য ধরতে পারি কতটা ধৈর্যশীল হতে পারি এই বিষয়টি মূলত আল্লাহ রবুল্লা আমাদেরকে দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কী রেজাল্ট করি অপর আরেকটি আয়তে আল্লাহ বলছেন আহসানু আমালা এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এই পৃথিবী অর্থাৎ এই জমিনের উপরে যত কিছু আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সব কিছুই পরীক্ষার বস্তু এগুলি আমাদের পরীক্ষার সরঞ্জাম তো আল্লাহ দেখতে চান যে আমাদের পরীক্ষা অর্থাৎ কাজে কর্মে কে আমরা উত্তম কে ভালো কাজ করতে পারি এই বিষয়টি আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহ জানতে চাচ্ছেন অপর আরেকটি আয়তে আল্লাহ বলছেন যে আইয়ুকুম আমালা জীবন এবং মৃত্যু অথবা মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন যে যাতে করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমলের দিক থেকে কে আমরা উত্তম এবং কে আমরা অধম তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন অনবরতই আমরা পরীক্ষা দিয়ে চলছি এবং এই পরীক্ষায় আমরা কতটা উত্তীর্ণ হতে পারব এই বিষয়টি নির্ভর করে আমাদের ইমানের উপরে আমলের উপরে অপর আরেকটি আয়াতে আল্লাহ রবীন্দন আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রব আলাবিন বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে যতক্ষণ না আমি প্রকাশ করে দেই তোমাদের মধ্যে কে জেহাদকারী এবং কে ধৈর্যশীল আর আমি তোমাদের কথা এবং কাজের অবশ্যই আমি পরীক্ষা নেব তো এই আয়াতের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি যে জীবনে যতটুকু হায়াত আমরা পাবো সবটুকুই কিন্তু আমরা পরীক্ষার হলেই অবস্থান করছি এবং অনবরত পরীক্ষা দিয়েই চলছি এখন এই পরীক্ষার এক্সামিনার হবেন মহান আল্লাহ রবুল্লা আলমিন এরপরেও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কল্লু নিং দায় কতুল ও মা এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ পরীক্ষা করবেন যাচাই বাছাই করবেন যে আমরা আমলের দিক থেকে কে ভালো কাজ করছি কে মন্দ কাজ করছি আর প্রকৃতপক্ষে আমাদের সকলকেই তার নিকটেই ফিরে যেতে হবে অর্থাৎ এখানে আমরা পরীক্ষা দিয়ে চলছি দুনিয়াটা একটি পরীক্ষার হল এখানে অনবরত আমরা পরীক্ষা দিয়েই চলছি শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করতেছে যে যাতে করে সুন্দরভাবে আমরা পরীক্ষা দিতে যেন না পারি তো এর জন্য আমাদের সদা সর্বদা সবসময় আমাদের সতর্ক থাকা উচিত যে যাতে করে শয়তান যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না পারে আরেকটি আল্লাহ বলছেন আহসিবান্ন্রকুকা ইউফতানুন যে তোমরা কি ধারণা করে নিয়েছ তোমরা কি মনে করে নিয়েছো যে এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব যে আমরা ইমান এনেছি অর্থাৎ আমরা কথায় কথায় বলি যে আমরা ইমান এনেছি এখন এতটুকু কথা বললেই কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না পরীক্ষায় কতটু রেজাল্ট ভালো করলাম এবং কতটু সফলতা কতটুকু বিফলতা এটা কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফ্রেশতার মাধ্যমে রেজাল্ট রাখবেন না অর্থাৎ অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন এর মাধ্যমেই আমাদেরকে পরীক্ষা নেবেন এবং আল্লাহ দেখতে চান যে আমলের দিক থেকে ইমানের দিক থেকে কে কতটা অগ্রগামী কে কতটা ভালো আমল করতে পেরেছে তো এই আয়তের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু মুখে যদি তোমরা বলো যে আমরা ইমান এনেছি এতটুকু কথাই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে না তোমাদেরকে কাজে পরীক্ষা দিতে হবে অর্থাৎ কেউ যদি বলে যে আমি তো পরীক্ষার্থী আমি সারা বছর বেতন দিয়ে এসেছি পরীক্ষার ফি দিয়ে এসেছি তো এতেই তো আমি পাশ করব। কিন্তু না এখানে আমাদের সবাইকেই পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আরেকটি আয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা কাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহি ফালা ইয়া'লামন্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়া'লামন্নাল কাযিবিন অর্থাৎ এই পৃথিবীতে আমাদের আগে যে সমস্ত মানুষ এসেছিল তাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন সুতরাং অবশ্যই আমাদেরকেও পরীক্ষা নেবেন তার কারণ আল্লাহ দেখতে চান যে আমরা ইমান এনেছি এই কথার উপরে কে কথাটা সত্যবাদী এবং কে মিথ্যেবাদী মিথ্যাবাদী কথা তো আল্লাহর অবশ্যই জেনে নিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবার দেখুন যে এই দুনিয়াটা হলো তাহলে একটি পরীক্ষার হল আর প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন আর আমলনামা হচ্ছে খাতা অর্থাৎ উত্তরপত্র নবী রসুলরা শিক্ষক আর আমরা সবাই পরীক্ষার্থী আমি আবার বলছি যেই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল প্রশ্নপত্র হবে আল কোরআন আমল নাবা হবে উত্তরপত্র সমস্ত রসুলরা শিক্ষক এবং পরীক্ষার্থী হলাম আমরা তো এখন আমরা দেখি যে আসলে এই পৃথিবীটা কিভাবে পরীক্ষার হল আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য পরীক্ষার হল পরীক্ষা নিচ্ছেন অনবরত শয়তান আমাদের পেছনেই আসে তো এখানে শিক্ষক আছে প্রশ্নপত্র আছে এরপরে বই আছে এরপরে হলও আছে এখন আমরা দেখব যে পৃথিবীটা আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার হল হিসাবে আমাদের জন্য নির্ধারিত করেছেন তাহলে দেখুন যে আমরা এই পৃথিবীতে যখন এলাম জন্ম থেকে বালেক পর্যন্ত তো এই সময়টা আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি না এই পিরিয়ডে যদি আমরা কোনো ভালো আমল করি সেটা পিতামাতার মাতার আমল নামায় সেটা মার্স করে দেওয়া হয় যেহেতু আমাদের এখনও আমরা খাতা পাইনি প্রশ্নপত্র পাইনি যার কারণে আমরা এখন কিন্তু পরীক্ষা দিচ্ছি না যেমন ধরুন পরীক্ষার হলে ছাত্র পনেরো মিনিট আগে পরীক্ষার হলে ঢোকে তো এই সময় যা কিছু লিখবে যা কিছু বলবে যা কিছু করবে এইটা কিন্তু পরীক্ষায় কাউন্ট করা হয় না ওই পনেরো মিনিট ঢুকে যদি সে বেঞ্চে লেখে ব্ল্যাকবোর্ডে লেখে এরপরে হাতে লেখে কাপড়ে লেখে এইটা কাউন্ট হবে না তার কারণ যে এখনও প্রশ্নপত্র আসেনি তো এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিট হচ্ছে বালেগ অবস্থা অর্থাৎ এই সময় আল্লাহ রবুল্লা আলামিন কোনো পরীক্ষা নেবেন না এই সময়টা হলো হলে ঢোকার সময় যখনই প্রশ্নপত্র দেওয়া হবে তখন সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে আমরা দেখতে পেলাম যে এই পনেরো মিনিট কিছু লেখলে এটা কাউন্ট হবে না ঠিক জন্ম থেকে বালেক পর্যন্ত এই পৃথিবীতে আমরা অবস্থান করছি বটে কিন্তু এই সময় কোনো আমল আল্লাহ কাউন্ট করবেন না যদি কোনো ভালো আমল করে থাকি তাহলে পিতামাতার আমল নামার সাথে সেটা মার্কস করে দেওয়া হবে এরপরে যখন পনেরো মিনিট পার হয়ে যাবে ঘন্টা পড়বে তখন কিন্তু আমরা আমল নামা পাই যেমন ছাত্ররা পরীক্ষার হলে ঢোকে যখন সময় হয় সাথে সাথে ঘন্টা বাজে এবং সাথে সাথে প্রশ্নপত্র দেওয়া হয় ঠিক আমরাও বালেক অবস্থা যখন পেরিয়ে এলাম তখন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন প্রশ্নপত্র আমাদেরকে বুঝিয়ে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অকুল্লা এনসানিন আল জামনা হতো এইরফি অনুপেহী যে প্রত্যেকটি মানুষের গলায় আমল নামা লটকানো থাকে সংযুক্ত থাকে এই আমল নামায় আমি যা কিছু করব। সব কিছু তারা রেকর্ড করবে এক কপি আমার হাতে থাকবে এক কপি আমার কাছে থাকবে আর এক কপি মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে জমা দেয় তো এরপরে পরীক্ষার হলে গার্ড থাকে গার্ড যে যারা সদা সর্বদা আমাদের খেদমতে ছাত্রদের খেদমতে নিয়োজিত থাকে ঠিক এখানেও আল্লাহ রবুল্লাহ আলাবিন এই পরীক্ষার হল অর্থাৎ ওই পৃথিবীটা যে আমরা যে পৃথিবীর অর্থাৎ হলে যে আমরা ঢুকলাম অর্থাৎ পৃথিবীতে এলাম তো সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকেও বিভিন্ন সহযোগিতা সাহায্য হেফাজত করার জন্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানেও আমাদের সাথে ফেরেস্তা নিযুক্ত করেছেন যেমন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লাহুমু মো তুম মিন বাইনি ইয়াদহে অমিন খলফিহিহ নাহু মিন আমরিল্লা যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের সাথে ফেরসটা নিযুক্ত করে দিয়েছেন যে এবং তারা আল্লাহর হুকুমি আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর কথা অনুযায়ী এই বান্দাগুলিকে তারা হেফাজত করে সহজিতে করে সামনে পেছনে সবসময় আল্লাহ রব্বুল আলমিন এই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন পরীক্ষার হলে যেমন শিক্ষক থাকে ঠিক আমরাও এই পৃথিবীতে শিক্ষক পেয়েছি অগণিত নবী রসুলরা তারা হলেন এই পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক যেমন রসুল আকরাম সল্লাহ ওসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে লিমা বয়েস্তা রসুল আকরাম সল্লাহ আলাইসাল্লাম তখন বলছেন ইন্নামা বয়েস্ত মোয়াল্লিমান যে আমি এই পৃথিবীতে এসেছি মাস্টার অফ মাস্টার্স হয়ে অর্থাৎ পৃথিবীর সমস্ত শিক্ষকের শিক্ষক হয়ে আমি এই পৃথিবীতে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে পাঠিয়েছেন কোরআনে একটি আয়তে আমরা এভাবে পাই যে কামা আর ও সালনাফি কুম রসুল কুম ইয়তলু আলাই কুম আউ জিক আল্লে মুকুমুল আল্লে হেকমতা ওইউ আল্লেকুম তা তকুুন আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন যে এভাবেই আমি নবীরসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি তারা ইয়তলু আলাইকুম আইয়েতিনা তারা তেলাওয়াত করবে আমার আয়াত আমার কেতাব তেলাওয়াত করবে এবং ওই ও মুকুম ওই মুকুমুল কাব এবং তারা কেতাব শিক্ষা দেবে তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এমন কিছু শিক্ষা দেবেন যা মানুষ জানে না ঠিক নবী রসুলরা অতীতের কাহিনী বর্ণনা করেছেন এবং ভবিষ্যৎ কি ঘটবে সে বিষয়গুলি বর্ণনা করেছেন এবং বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত নবীরা কেতাবের মাধ্যমে আসমানি কেতাবের মাধ্যমে উম্মতেরকে পরামর্শ দিয়েছেন নসিয়াত করেছেন তাহলে এখানে নবী রসুলরা শিক্ষক পৃথিবীতে আমরা শিক্ষক পেলাম হলের মধ্যে যেমন শিক্ষক থাকে এখানেও আমরা শিক্ষক পেলাম এখানে প্রশ্নপত্র বুঝিয়ে দেয়ার জন্য যেমন শিক্ষক থাকে দুনিয়ায় আসমানিকে তা বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক অনুরূপভাবে নবী রসুলদেরকে পাঠিয়েছেন প্রশ্নপত্র হবে আল কোরআন আল্লাহ বলছেন আল্লা দিন আল উল কোরআন ফওয়ার অফ বি কেলা আইন আম্মা কানুয়া আমালুন পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পরে যদি এই প্রশ্নপত্র আমরা ছিঁড়ে ফেলি তাহলে যেমন আমরা বিপদের সম্মুখীন হব এক্সপেল্ট হয়ে যেতে পারি এটা একটি অপরাধ ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্দুল্লাহ আলামিন এই প্রশ্নপত্র দিলেন আল কোরআন এই কোরআন আমরা দাঁত দিয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলেছি আল্লাহ বলছেন আল্লাহদিনা জালুল কোরআন আইদিন অর্থাৎ যারা এই কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে আইদিন শব্দের অর্থ হচ্ছে দাঁত দিয়ে কামড়িয়ে খণ্ড বিখণ্ড করা ফরবিকাল আনাস আল্লাহ নাহ আইন আল্লাহ বলছেন অবশ্যই আপনার রবের কসম হেরসুল আপনার রবের কসম আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। কেন কোরান তারা খণ্ডে খণ্ডে বিভক্ত করে দিয়েছে প্রশ্নপত্র যদি কেউ দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে তাহলে সেটা যেমন অপরাধ ঠিক অনুরূপ ভাবিও এই কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করেছে আল্লাহ রবাহিন বলছেন হেরসুল আপনার অবির কসম অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। যে তারা এ ব্যাপারে কি করেছে তো এখানে আমরা প্রশ্নপত্র পেলাম আল কোরআন এই প্রশ্নে কি আছে আর উত্তরপত্রে আমরা কি লিখছি এভাবেই পরীক্ষা হয় আর খাতাও এভাবেই দেখা হবে এক সাইডে থাকবে কোরআন অন্য সাইডে থাকবে আমল নামা প্রশ্নপত্রে কি লেখা হয়েছে এবং উত্তরপত্রে তার কি জবাব দেওয়া হয়েছে এটাই হাসরের ময়দানে আল্লাহ রবুল্লা দেখবেন সুতরাং এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল এখানে প্রশ্নপত্র যেমন আছে ঠিক অনুরূপভাবে উত্তরপত্র আছে পরীক্ষার হলে সতর্ক ঘন্টা আছে ঠিক আমরাও আমাদের জীবনে দেখতে পাই সতর্ক ঘণ্টা অর্থাৎ আমরা যখন এই পৃথিবীতে এলাম একসময় দাঁত ছিল না দাঁত হলো এরপরে দাড়ি মোছ ছিল না মোছ হলো এরপরে সেগুলি কাঁচা ছিল এরপর একসময় পাকা হয়ে যায় আবার সেই দাঁতগুলি পড়ে যাচ্ছে একসময় শক্তিশালী ছিলাম আস্তে আস্তে করে শক্তি কহিষ্ণ হচ্ছে তাহলে এই যে সতর্ক ঘন্টাগুলি একের পর এক স্টেজ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পরীক্ষার হলে যখন একটি ঘন্টা বাজে তখন পরীক্ষার্থীরা মনে করে যে আর সামনে দুটো ঘন্টা লেখার সুযোগ পাব। এখানে আমরা যখন দাঁত ছিল না দাঁত হলো তখন আমরা সব কিছু দাঁত দিয়ে আমরা চিবিয়ে খেয়েছি চোখ ভালো ছিল কান ভালো ছিল নাক ভালো ছিল হাত পা সব কিছুই ভালো ছিল এইটা একসময় আস্তে আস্তে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত এগুলি আস্তে আস্তে করে এক সময় সব দুর্বল হয়ে যাচ্ছে তো সুতরাং পরীক্ষার হলে যেমন ঘন্টা থাকে এখানেও আমরা ঘণ্টা হিসাবেই এগুলি আমরা মনে করতে পারি যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াকে পরীক্ষার হলের সাথে তুলনা করেছেন তো পরীক্ষার হলে সময়ের গুরুত্ব না দিলে যেমন ফেল করার সম্ভাবনা থাকে ঠিক এখানেও তাই এখানেও আমাদেরকে আল্লাহ আলামীন আলমিন সময় দিয়েছেন এই সময়টা কিন্তু আস্তে আস্তে করে কহিষ্ণু হচ্ছে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ের কসম করেছেন আল্লাহ বলছেন ওলা আসরে ইন আল ইনসান আলি হোস সময়ের কসম হায়াতের কসম কালের কসম আসরের কসম মহাকালের কসম দুনিয়ার সমস্ত মানুষের জীবন ক্ষতির মধ্যে আছে একজন পরীক্ষার্থী তিন ঘন্টা সময় নিয়ে হলের ভিতরে প্রবেশ করে তো আস্তে আস্তে করে সেই তিন ঘন্টা থেকে সময় যেমন কমতে থাকে অনুরূপভাবে আমরাও নির্দিষ্ট একটি হায়াত দিয়ে এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পাঠিয়েছিলেন কিন্তু আমরা আস্তে আস্তে করে সেই নির্দিষ্ট হায়াত থেকে আস্তে আস্তে করে কমে যাচ্ছে তো এখানে প্রতিনিয়তই আমাদের জীবন থেকে সময়টা চলে যাচ্ছে আমার ঘড়ির কাটা সেকেন্ড সেকেন্ড ঘুরতে ঘুরতে মিনিট হয়ে গেল সেজন্য বলছে যে আল্লাহর বান্দা তোমার জীবন থেকে একটি মিনিট চলে গেল ঘটতে ঘুরতে একটি ঘন্টা হয়ে গেল তখন ঘড়ি যেন আমাদেরকে বলছে যে আল্লাহর বান্দা তোমার জীবন থেকে একটি ঘন্টা চলে গেল এভাবে দিন সপ্তাহ মাস এরপরে শতাব্দী সহস্রাব্দি এভাবে করে আস্তে আস্তে করে আমরা সময়টাকে হারিয়ে ফেলছি পরীক্ষার হলে যেভাবে নির্দিষ্ট সময় হারিয়ে ফেলে ঠিক অনুরূপভাবে আমরা এখানে সময় হারিয়ে ফেলছি পরীক্ষার হলে পরীক্ষা শেষ হলে পরে খাতাটি কিন্তু ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় না অনুরূপভাবে আমরা পরীক্ষা দিচ্ছি আমরা যখন মরে যাব তখন এই খাতা কিন্তু আমাদের হাতে দেয়া হবে না মৌতের সাথে সাথে এই খাতাটি আল্লাহর দরবারে জমা হয়ে যাবে সেখানে সংরক্ষিত থাকবে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন এই খাতাটি আবার পুনরায় আমাদের হাতে দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন ডেকে বলবেন ইয় মানুদু কুল্লু নাসিম ভিমা মিহিম। প্রত্যেকটি মানুষকে তার আমল নামাসহ হাসরের ময়দানে টাকা হবে এখানে ইমাম মানি আমল নামা আল্লাহরুল আলমিন বলছেন যে ফাইদা সোরে ওয়াহিদা ওয়াহিদা শিঙায় ফুৎকার যখন দেওয়া হবে তখন পরীক্ষার হলটি কিন্তু আর আস্ত রাখা হবে না আমরা যখন পরীক্ষা দেই তখন দেখি যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা পরীক্ষা দেই এবং আমাদের এই হলের সামনে লেখা থাকে এক নম্বর হল দুই নম্বর হল তিন নম্বর হল এরকম লেখা থাকে কিন্তু যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন আর এই হল রাখা হয় না আবার পুনরায় সেটা অন্য কাজে ব্যবহার করা হয় ঠিক এভাবেই এই পৃথিবীটা পরীক্ষার হল সকল মানুষের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এই পরীক্ষার হলটি আর আস্ত রাখা হবে না শিঙায় ফুৎকার দেওয়া হবে সব কিছু প্রলয় কাণ্ড ঘটে যাবে পর্বতমালা আস্ত থাকবে না সেগুলি তুলার মতো উড়ে যাবে এই জমিন থরথর করে কেঁপে উঠবে এগুলি কিছুই থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না শিঙায় ফুৎকারের সাথে সাথে এক মহাপ্রলয় কাণ্ড ঘটে যাবে পরীক্ষার হলে কিন্তু রেজাল্ট দেওয়া হয় না রেজাল্ট কিন্তু পরেই দেওয়া হয় ঠিক অনুরূপভাবে আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচেছিলাম কি কী পরীক্ষা দিলাম সব কিছু রেকর্ড আছে কিন্তু এখানে রেজাল্টটা কিন্তু আমরা এখানে পাই না ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামীন বলছেন ইয়াওমাইয়াস দরুন নাস ও আশতা তাল্লি উরাও আমাল আহম ফামাইয়া আমাল মেসকল আদার রতেন হই রয় ইয়ার অমাইয়া আমাল মেসকল আদার রতেন সার রয় হাসরের ময়দানে যখন আমরা উড়বো তখন সকলের আমল সেদিন দেখানো হবে সেখানে রেজাল্ট আউট হবে রেজাল্টের একটি নির্ধারিত দিন থাকে দুনিয়ায় যেমন রেজাল্টের একটি নির্ধারিত দিন থাকে যে অমুক দিন রেজাল্ট হবে সেদিন উৎসুক জনতা বা ছাত্র তার অভিভাবক সকলেই রেজাল্ট নেয়ার জন্যে আসান্বিত থাকে ব্যস্ত থাকে ঠিক অনুরভাবে হাসরের ময়দানে আমরা যখন উঠব আমরাও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অর্থাৎ আমার আমল নামা রেজাল্টটা কি আমার হাতে দেওয়া হবে পেছন থেকে না সামনের দিক থেকে হাতে দেওয়া হবে এই নিয়ে ভীষণ চিন্তায় সেদিন মানুষ অস্থির হয়ে যাবে ঠিক অনুরূপভাবে এখানেও রেজাল্ট আউট হওয়ার আগে পরীক্ষার্থীরা কিন্তু খুব শঙ্কিত থাকে সব সময় চিনতে থাকে যে আমি ফেল করলাম না ভালো রেজাল্ট করলাম এরকম একটা চিন্তা সবসময়ই থাকে ঠিক অনুরূপভাবে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষা শেষ হলে পরে এখানে রেজাল্ট দেওয়া হয় না হাঁসরে ময়দানে রেজাল্ট দেওয়া হবে এবং এর জন্য একটি নির্ধারিত দিন থাকে ঠিক অনুরভাবে ওখানেও একটি নির্ধারিত দিন থাকবে এবং সেখানে ঘোষণা করা হবে আল্লাহ বলছেন আমা আদর কামা ইয়মুদ্দিন সুম্মা আদর কামা ইয়মুদ্দিন তামলিক আফসুল্লিন আফসিং শাইয়া ওয়াল আমরু ইয়মা ইদিল্লিল্লা আল্লাহ রাবুল আলমিন বলছেন যে সেই রেজাল্ট দিন রেজাল্ট দেয়ার দিন সম্পর্কে অর্থাৎ যেদিন রেজাল্ট আউট হবে সেদিন সম্পর্কে তুমি কি জানো অমা আদ রকমা ইয়মুদ্দিন সোম্মামা আদ রকমা ইয়মুদ্দিন হে রসুল আপনি কি জানেন সেই দিন সম্পর্কে যেদিন রেজাল্ট দেওয়া হবে যেদিন সকল কিছুর জবাব নেওয়া হবে ইয়মালা তামলিকুন আফসুল্লিন আফসিং সাইয়া ওয়াল আমরু ইয়াউমাই দিল্লিল্লা আর সেই রেজাল্টের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহরই থাকবে তার হুকুমই সেখানে কার্যকরী হবে তো দুনিয়ায় এভাবে আমরা যেমন রেজাল্টের একটা দিন থাকে সেখানে কেউ কিছু করার নেই ঠিক অনুরূপভাবে এখানে একটি রেজাল্টের একটি নির্দিষ্ট দিন থাকে আমরা দেখি আমরা যখন পরীক্ষা দেই যখন প্রশ্নপত্র আমরা পাই এরপরে রেজাল্ট যেদিন হবে সেদিন যদি রেজাল্ট ভালো হলে যেমন আমরা খুশি হই অনুরূপভাবে হাসরের ময়দানে যাদের রেজাল্ট ভালো হবে তারা অত্যন্ত খুশি হবে রেজাল্ট খারাপ হলে যেমন মুখ মলিন হয়ে যায় অনুরূপভাবে আমরাও যেদিন আল্লাহর দরবারে রেজাল্ট নেয়ার জন্যে উপস্থিত হব সেদিন যদি আমার আমল যদি খারাপ আমল দেখি তাহলে সেদিনও কিন্তু আমাদের মুখ মলিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন জন্য বান্যুফ আলা বিহা ফাক আর সেদিন অনেক মুখমণ্ডল বিবর্ণ হবে তার কারণ যে এই দুনিয়ায় তাদের পরীক্ষা ভালো হয়নি দুনিয়ায় ভালো আমল করেনি যার কারণে সেদিন তাদের সামনে অর্থাৎ আমাদের সামনে বিরাট বিপর্যয় দেখা দেবে এবং তা জন্য আইয়ুফ আলা বিহা ফাকরা এবং ধারণা করবে যে এক বিপর্যয় তাদের উপরে আপতিত করা হবে অর্থাৎ তারা আশঙ্কিত বা অত্যন্ত ভীত বিহুব্বল হয়ে পড়বে যে যেহেতু আমরা পরীক্ষায় ফেল করেছি এর পরবর্তী আমাদেরকে না জানি কত আজাব পোহাতে হয় কত দুঃখ কষ্ট ভোগ করতে হয় ঠিক এখানেও আমরা দেখি রেজাল্ট ভালো হলে যেমন সকলেই হাসে সকলের মনে আনন্দ পরীক্ষার্থী যিনি তার মনেও আনন্দ আনন্দে উদ্দিল হয়ে পড়ে ঠিক অনুরূপভাবে হাসরে ময়দানে যাদের আমল নামা ভালো হবে তারাও কিন্তু সেদিন আনন্দে উদ্বেল হয়ে পড়বে আল্লাহ বলছেন উজু হই দিন না দোরা এলা রব্বিহা না আর সেদিন অনেক মুখমণ্ডল অত্যন্ত হাস্যোজ্জ্বল হবে এবং তাদের রবের দিকে তারা দৃষ্টি নিক্ষেপ করেই থাকবে অর্থাৎ আল্লাহকে দেখে সেদিকে তাকিয়ে থাকবে যেহেতু তাদের আনন্দ এবং এতদিন পর্যন্ত যিনি পরীক্ষার যাবতীয় ব্যবস্থাপনা করলেন অর্থাৎ এই পরীক্ষার হল অর্থাৎ পৃথিবীটা বানালেন প্রশ্নপত্রের ব্যবস্থা করলেন শিক্ষকের ব্যবস্থা করলেন গার্ডের ব্যবস্থা করলেন আজকের তিনি সামনে তো তার দিকে শুধু তাকিয়েই থাকবে চোখ নিচু করতে পারবে না আর মুখ সবসময় হাস্যজ্জ্বল থাকবে এমন একটি অবস্থা সেদিন আমাদের সামনে আসবে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল প্রশ্নপত্রে হচ্ছে আল কোরআন উত্তরপত্র আমল নামা সমস্ত নবী রসুলরা শিক্ষক আর আমরা পরীক্ষার্থী এখন কিছুটা ব্যতিক্রম আছে এখানে স্বাভাবিকভাবে আমরা যে পরীক্ষা দেই আর আমরা যে দুনিয়ায় এসেছি যে আল্লাহর ব্যবস্থাপনার যে পরীক্ষা এই পরীক্ষায় কিছুটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি দুনিয়ার পরীক্ষায় আমরা সেখানে নিজেকেই লিখতে হয় কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের দৈনন্দিন কাজকর্ম যেটা আমল নামায় লিখিত হয় সেটি কিন্তু আমরা লিখি না অর্থাৎ পরীক্ষার হলে এক্সামিনি অর্থাৎ ছাত্র সে নিজেই লেখবে কিন্তু আমি এই দুনিয়ায় পরীক্ষা দিছি, কিন্তু আমাকে লিখতে দেওয়া হয় না তার কারণ আমি যদি এটা লিখি অথবা আমাকে যদি লেখার দায়িত্ব দেওয়া হয় তাহলে শুধু ভালো ভালো কাজগুলি আমি লিখবো খারাপ কাজ আমি একটাও লেখবো না যে গত রাতে রাত বারোটা এক মিনিটে কেউ যদি চুরি করে তাহলে তার আমল নামায় এটা লিখবে না যে আমি রাত বারোটা এক মিনিট আমি চুরি করেছি বা চুরি করেছিলাম কেউ যদি ডাকাতি করে অথবা কেউ যদি মানুষের উপর জুলুম করে তাহলে সেটা কিন্তু তার আমল নামায় সে লিখবে না তো এটাই হলো পার্থক্য আরেকটি পার্থক্য রয়েছে যে দুনিয়ায় যদি পরীক্ষায় আমরা ফেল করি তো সেখানে পুনরায় পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু আল্লাহর ব্যবস্থাপনায় যে পরীক্ষা হচ্ছে তো এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে আর পুনরায় আর সুযোগ দেয়া হবে না তো এটাই হচ্ছে ব্যতিক্রম এখন আমরা দেখব যে আমরা এই পরীক্ষার হলে কতটুকু সময় আমরা পাবো স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি যে তিন ঘন্টা অথবা চার ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার জন্যে আবার কোনো কোনো পরীক্ষা এক ঘন্টা দুই ঘন্টা এরকমও আমরা কোন কোন পরীক্ষা আমরা দেখতে পাই তো প্রকৃতপক্ষে আমরা যে দুনিয়ায় যে পরীক্ষা অনবরত দিয়ে যাচ্ছি পরীক্ষার হল দুনিয়াটা এখানে যে অনবরত পরীক্ষা দিয়েই চলছি শয়তান আমাদের ডিস্টার্ব করতেছে যাতে করে ভালো করে পরীক্ষা দিতে যেন আমরা না পারি তো সুতরাং এই পরীক্ষার হলে আমরা কতটুকু সময় পাব। এটার একটা হিসাব আমাদের থাকা উচিত একটি হিসাব আমাদের রাখা উচিত তো আল্লাহ বলছেন তোমাদের সেই দিনটা হবে এক হাজার বছর সমান একদিন অর্থাৎ আমরা কেউ জান্নাতে যাব কেউ জাহান্নামে যাব। সেখানকার দিন এবং এই দুনিয়ার দিন একটি তুলনা করা হয়েছে তো সেই দিনটার তুলনায় দুনিয়ায় এক হাজার বছর সমান হবে একদিন অর্থাৎ আমি জান্নাত অথবা জাহান্নামে যদি একদিন যদি সেখানে সময় হয় তাহলে সেই তুলনায় দুনিয়ায় এক হাজার বছরের সমান তো এখন আমরা দেখব যে দুনিয়ায় যে আমরা পরীক্ষা দিয়ে চলছি আমরা সময় কতটুকু পাব আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে তোমরা মিম্মা তাউদ্দুন তোমরা হিসাব করো হিসাব তো তোমরা করতে জানো তাহলে আমরা দেখি হিসাব করি যে কতটুকু সময় আমরা পাব তাহলে গণনা করে দেখা যাক ধরুন দুনিয়ায় যদি আপনি এক হাজার বছর হায়াত পান তাহলে পরকালের তুলনায় আপনি মাত্র ২৪ ঘন্টা হায়াত পেলেন দুনিয়ায় যদি আপনি পাঁচশো বছর হায়াত পান তাহলে পরকালে আপনি সময় পেলেন অর্থাৎ জান্নাত অথবা জান্নাম এই অনুযায়ী সময় পেলেন মাত্র বারো ঘন্টা দুনিয়ায় যদি আপনি দুইশো পঞ্চাশ বছর হায়াত পান অর্থাৎ আড়াইশো বছর যদি আপনাকে হায়াত দেওয়া হয় তাহলে পরকালের তুলনায় আপনি দুনিয়ায় সময় পেলেন মাত্র ছয় ঘণ্টা দুনিয়ায় যদি আপনি একশত পঁচিশ বছর হায়াত পান তাহলে পরকালের তুলনায় আপনার হায়াত হবে মাত্র তিন ঘণ্টা দুনিয়ায় যদি আপনি তেরাশি বছর চার মাস হায়াত আপনি পান তাহলে পরকালের তুলনায় আপনার হায়াত শুধুমাত্র দুই ঘন্টা আপনি দুনিয়ায় বাষট্টি বছর ছয় মাস হায়াত যদি আপনি পান তাহলে পরকালের তুলনায় আপনার জীবন হবে মাত্র দেড় ঘন্টা। এতটুকু সময় আমরা দুনিয়ায় আসি আর এতটুকু সময় কিন্তু পরীক্ষার জন্য আমাদের সময় কারো দেড় ঘন্টা কারো দুই ঘন্টা কারো তিন ঘন্টা তো এতটুকু সময় এর বেশি সময় কিন্তু আমরা আর পাব না তো আসুন আমরা সকলেই অনবরত পরীক্ষা দিয়ে চলছি শয়তান অনবরত আমাদের পিছনে ধোকা দিয়েই যাচ্ছে ডিস্টার্ব করতেছে সুতরাং ডিস্টার্ব করো শয়তান আমার পরীক্ষা চলছে অবিরাম আমি অনবরত পরীক্ষা দিয়েই চলছি এই পরীক্ষায় যদি ফেল করি পুনরায় আর কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তো আসুন আমরা আমাদের পরীক্ষা যাতে সুন্দর করে দিতে পারি এজন্য আগেই প্রশ্নপত্র আউট করে দেওয়া হয়েছে আউট করা প্রশ্নে যদি কেউ ফেল করে তাহলে পুনরায় পাশ করা কিন্তু আর সুযোগ থাকে না অনুরূপভাবে এই দুনিয়ায় আমরা প্রশ্নপত্র পেয়ে গেছি হাসরের ময়দানে এক দিকে থাকবে কোরআন অপর দিকে থাকবে আমল নামা অর্থাৎ কোরআনে কি আদেশ করা হচ্ছে আর উত্তরপত্রে সেই আদেশ কিভাবে আমরা কার্যকরী করলাম পালন করলাম তো প্রশ্নপত্র এই দুনিয়ায় আমরা পেয়ে গেছি আল কোরআন আউট করা হয়েছে এখান থেকে দেখে দেখে আমাকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আমল করতে হবে তাহলেই পরকালে আমরা যেদিন রেজাল্ট নেয়ার জন্যে আল্লাহর দরবারে উপনীত হব উপস্থিত হব সেদিন অবশ্যই আমাদের মুখ আমাদের মুখমণ্ডল অত্যন্ত হাস্যোজ্জ্বল হবে যেহেতু আমরা ভালো রেজাল্ট করেছি যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সেদিন আর কোনো উপায় থাকবে না এবং আমাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে মলিন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সকল কি এই দুনিয়ায় সতর্কতা অবলম্বন করার জন্য তৌফিক দান করেন আমিন ওয়াকিরেদ আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত